নমস্কার, দি কলেজ জাংশন একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আজকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত আরেকটি কলেজ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। চলুন দেখা যাক আজকে কলেজের সম্বন্ধে কী কী আছে এই ভিডিওতে। তো এটা হচ্ছে গৌরগুনিন মেমোরিয়াল কলেজ, দেখতেই পাচ্ছেন বিদ্যাসাগর, অ্যাফিলিয়েটেড উইথ বিদ্যাসাগর ইউনিভার্সিটি, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত একটি চন্দ্রকোনা রোডে একটি কলেজ। তো এই হচ্ছে কলেজের ওয়েবসাইট, খুব সিম্পল ওয়েবসাইট। এখানে তলায় আমার ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে সবসময় বলে থাকি যে সমস্ত কলেজের অফিসিয়াল ওয়েবসাইটগুলো লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব অনায়াসে চলে গিয়ে দেখতে পারবেন। তো এখানে কী কী সাবজেক্ট পড়ানো সেটা দেখা যাক। যেমন যাচ্ছে ডিপার্টমেন্টের উপরে গিয়ে ক্লিক করে দেখা যাচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত। বলতে গেলে এটি একটা আর্টস কলেজ। তো যেমন বেঙ্গলির উপরে গিয়ে ক্লিক করে ভিউ ডিটেলসে গিয়ে করলে বেঙ্গলি ডিপেন্ড দেওয়া রয়েছে। এখান থেকে সমস্ত টিচিং স্টাফ, সমস্ত স্যার এবং ম্যামদের নাম দেওয়া রয়েছে, কারা কারা এই কলেজে শিক্ষকতা করে এই রয়েছে। তারপরে এখানে অলরেডি আমরা হিস্ট্রিতে গিয়েও দেখতে পারি এরকম সমস্ত স্যার এবং ম্যামদের নাম দেওয়া রয়েছে। এখান থেকে সিলেবাস আমরা গিয়ে ডাউনলোড করতে পারি, কিন্তু সিলেবাসটা আই থিঙ্ক এখন অফ করা রয়েছে। তো ফ্যাকাল্টি রয়েছে, এক্সট্রা লাইব্রেরি ফ্যাকাল্টি আছে, স্টুডেন্ট ইউনিয়ন রয়েছে, স্টাফ, ক্যাজুয়াল স্টাফ ইত্যাদি রয়েছে। অনলাইন এক্সামিনেশন লিঙ্ক দেওয়া রয়েছে এখানে। এখানে সেরকম অর্থে কিছু দেওয়া নেই এখন, কারণ এখন অনেক ওয়েবসাইটটা অনেক কিছু ওনারা সরিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আপডেট গৌরগুনিন মেমোরিয়াল কলেজের উপরে। বেশি কিছু একটা নেই, হালকা ইনফরমেশান ওয়েবসাইটে দেওয়া রয়েছে। আমি আগেই বলে দিচ্ছি এগুলো সমস্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ইনফরমেশান, কোনো আদার্স কোনো জায়গার ইনফরমেশান না। তো বন্ধুরা, আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিজেরাও নিজেদের মতন করে চেক করে দেখে নিতে পারেন। তো বেশি বাক্য ব্যয় না করে আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।